নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই দুলি বালি মোর নয়নের কাজল আমি নবী আমরা কার পাগল আলা হযরত বলেন মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া মোরা তন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া সবসে আল্লাহ আল্লাহ রানবী সবসে এখন আমাদের দেশে একটা দল বের হয়ে যাচ্ছে আহলে হাদিস আপনাদের এখানে তো আছে এখানে থাকলেও থাকতে পারে বাবা যেখানে ফসল আছে ওখানে আগাছা থাকবই তারপর দোয়া করবো আল্লাহ যেন হেদায়েত নসিব করে নবী না হলে কিছুই হতো না বলেছে জাল হাদিস আমাদের হুজুররা অনেক ওয়াজ করে আল্লাহ কালামা খালাকতুল আফলাক এটা কিন্তু আফলাক শব্দটা কিন্তু হাদিসে নাই তো এরা তো উসুল হাদিস জানে না মূল হাদিস হলো তোমরা যারা আহলে হাদিস শিখে নাও মূল হাদিস কোনটা আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুস সামা এটা সহি হাদিস হে নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না লাউলাকা লামা খালাকতুল জান্নাহ আপনি না হলে আমি জান্নাহ সৃষ্টি করতাম না এই সবগুলো হাদিস এনে এটাকে বলা হয় রেবায়াত বিল মানা লাউলা কালামা খালাকতুল আফলাক এটা রেবায়াত বিল আলফাজ নয় এটা রেবায়াত আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোন আলেম আছে তো আলেম থাকলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আছে যারা আমার নবীর বাগানকে পাহারা দিচ্ছে যারা নবীর বাগান পাহারা দিচ্ছেন আপনারা একটু আকাশে লক্ষ্য করছেন কিনা জানি না অনেক সময় আকাশের মধ্যে কিছু নক্ষত্র আছে সবাই মিটমিট করে আলো দিচ্ছে আবার কিছু দেখা যায় শাং করে দর দিল আছেনি দেখছেন এগুলো জি হ্যাঁ এ আসমান পাহারা দেওয়ার জন্য আসমানের পবিত্রতা রক্ষার জন্য আসমানি সংবাদ হেফাজত করার জন্য আল্লাহ এক প্রকার নক্ষত্র আল্লাহ বানিয়েছেন এদের কাজ হলো শয়তান জিন 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 শয়তান আসমানি সংবাদ নেওয়ার জন্য যেত কথা যখন বের হয়েছে একটু বলে দি কষ্ট তো হবে না তো আমার রসুল দুনিয়াতে আসার আগে এই জমিনের মধ্যে কিছু জিন ফকির ছিল জিন সাধক এখন আসেনি থাকতে পারে কিছু জিন সাধক আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন কথাটা একটু লম্বা হয়ে গেল আর কি করবো আমি শেষ করে দেবেন ইনশাল্লাহ কিছু জিন সাধক ছিল আমার নবীর দুনিয়াতে আসার আগে তো কোনো মানুষ তার কাছে আসলে হুজুর আমি একটা ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা করতে চাচ্ছি আমার ব্যবসার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে
আমাকে একটু দয়া করে বলবেন, বলে তুমি দু তিন দিন পরে আসো, খুব মনোযোগ সহকারে শুনবেন, তুমি কয়েকদিন পরে আসো, কয়েকদিন পরে আসো মানে বুঝছেন আগামী এক বছর কারা কারা ব্যবসা করবে, কার কার ব্যবসার মধ্যে লাভ হবে, এই জিনিসটা আল্লাহ এলান করে দেয় আসমানি জগতে। তখন আসমানি ফেরেশতারা, আসমানি জগতের ফেরেশতারা এগুলো আলোচনা করে যে অমুক অমুক অমুকের ব্যবসার মধ্যে আগামী বছর বেশি লাভ হবে, অমুকের ব্যবসার মধ্যে ক্ষতি হবে, এগুলো আসমানি জগতের ফেরেশতারা একে অপরের সাথে কি করে আলোচনা করে। তখন ওই জিনসাদক যারা আছে ওরা তার মোয়াক্কেল যে জিন আছে তাকে পাঠিয়ে দেয়, এ তুমি দর দে তো, তখন ওই জিনগুলো দর দিয়ে আসমানের নিচে খাল লাগিয়ে দিত। কথা বুঝতেছো না মনে হয়? আসমানের নিচে গিয়ে কান লাগিয়ে দিত যে তার মোয়াক্কেল যার কথা তার আলোচনা কখন আসতেছে, যখন ফেরেশতারা তার সম্বন্ধে কথা বলতেছে যে অমুক অমুকের ছেলে অমুক এই ব্যবসার মধ্যে তার অনেক লাভ হবে, এই জিন সংবাদগুলো শুনে শাঁ করে এসে ওই জিন সাধককে বলে হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবসার মধ্যে অনেক কি হবে লাভ হবে। ঠিকই দু তিন জন প্রধান আসলো, এই তুই আমাকে কি দিবি বল, তোর ব্যবসার মধ্যে অনেক টাকা লাভ হবে আমাকে কি দিবি বল, এ জিন সাধক কথাটা বুঝতে পারলেন? তখন ওই জিন আসমানি কবর নেওয়ার জন্য আসমানে যেত, আসমানের খানে নিচে গিয়ে কান লাগিয়ে দিত, আমার নবী আসার কারণে ওই জিনগুলো আর যেতে পারে না। আল্লাহ বলে আমার মাহবুব নবীর উসিলায় শুধু জমিন রক্ষা করবো তাই না, আসমান জগত রক্ষা করা হবে। তখন ওই জিন শয়তান যখন আসমানি খবর নেওয়ার জন্য আসমানের দিকে যা, তখন একদল নক্ষত্র বানিয়ে রাখছেন, তাদের কাজ হলো শাঁ করে দৌড়ে গিয়ে ফারবানি বিবোমার মতো ওই জিনকে মেরে হয়তো সমুদ্র ফেলে দেয়, হয়তো পাহাড়ে ফেলে দেয়। আপনার কথা বুঝতেছেন না? আল্লাহ আসমানি জগৎকে কি করছেন? হেফাজত করছেন। আমার ভাইয়েরা, আসমানি জগৎকে একদল নক্ষত্র দ্বারা শয়তান থেকে আসমানি জগৎকে আল্লাহ রক্ষা করছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য আল্লাহ কিছু নক্ষত্র বানিয়ে রাখছেন, এদের কাজ হলো আমার নবীর বাগানের মধ্যে যদি কেউ ত্রুটি করতে চায় এরা ওই নক্ষত্রের মতো শাঁ করে দর দিয়ে, যেমন আমার আলা হযরত, যেমন গাদি শেরে বাংলা, এমন কিছু আলেম আছে এরা রাত্র দিন নবীর বাগান পাহারা দিচ্ছে, ইসলামের নামে কোন মানুষ কোন দুধ দিয়ে ইসলামকে কলুষিত করতেছে, বাতিল আসতেছে কোন দিক দিয়ে আসতেছে, এগুলো পাহারা দেবার জন্য একদল নবীর প্রেমিক বসে আছে। একজন শায়ের সুন্দর বলছেন, দেহের মে বাতলু কি সবালাত কা বনকে ইহা মাদ্রাসা এক জবাব আ গয়া, বনকে সে রে বাংলা এক জবাব আ গয়া, সারা পৃথিবীর বাতেলের হাজার প্রশ্নের জন্য জবাবের জন্য একজন আলা হযরত যথেষ্ট, একজন গাজী শের বাংলা যথেষ্ট, ঠিক কি না ভাইরা? সবাই মস্তকে আলা হযরত, মস্তকে আলা হযরতের দাবি করলে আপনাদেরকে নবীর বাগানের পাহারাদার হতে হবে। আর নবীর বাগান পাহারা দিতে পারবেন?
আমার আজিজ মুশতাকের হাতকে শক্তিশালী করো। আমি চট্টগ্রাম থেকে এখানে আসতে পারবো না, এখানে যারা আছে এদের হাত শক্তিশালী করতে হবে। এদের হাত শক্তিশালী করলে সুন্নিয়ত মজবুত হবে, আল হযরতের মস্তক মজবুত হবে, ঠিক কিনা ভাইরা? আওয়াজ জি বাবু না, আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ তাদের ফাগল সুন্দর বলছে, আপনারা তো পড়তে পারেন না, সমস্যা কেন, আমি তো বয়স্ক মানুষ, মনে করে না কি রে রাগে যাবে যে তবরে, মন কর না কি রে রাগে যাবে যে আমন এ দরদি মদিনা শহরে, ঠিক কিনা রে বাবা? কই আপনারা পড়তেছেন না তো, মন কর না কি রে রাগে যাবে যে রে মনি কর না কি রে রাগে যাবে আমন এ দরদি মদিনা রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ, আর কেউ কাঁদবে না কেন? তোমার নেইমার কাঁদবে না? এ নেইমার ভাটি আসেনি, টিমার ভাটি আসেনি, মেসি মশা দোয়া করো আল্লাহ আল্লাহ তাদেরকেও যেন হেদায়েত নসিব করে, ইনশাআল্লাহ চলে আসবে, কই যাবে? রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, রব্বি হাবলি কাঁদবে রোজা সরে, পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, রে মন কর না কি রে কি বিষয় আছে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মন কর না কি এ বলতেছে দে আমার ডেড বডি যখন কবরে দফন করবা সবাই তো চলে আসবে, কেউ তো আমার সঙ্গে যাবে না। এদিন দুদিন আগে আমার একজন বন্ধু মানুষ জোয়ারা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আলহান মাওলানা আমিন আল কাদেরি চলে গেল, আরো কয়েকজন চলে গেল, কবরে দফন করে আসব, কেউ যাবে এমন কোন বন্ধু? তিনি বলছেন যে আমার যখন তোমরা কবরে দফন করবা তো নবীর হাদিস মোতাবেক ওখানে তো আমাকে পরীক্ষা করার জন্যে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার অপরজনের নাম নকির, কিন্তু এই মুনকার নকির আসার আগে আগে আমার একজন দয়ালু নবী আমার কবরে আসবে। হ্যাঁ আমার নবী আসবে, কি বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠে দেখান, আরে বাবা সবার আছে, জিন্দা নবী যেখানে,
আল্লাহ তুমি কবুল করো। আমার নবী আসবে, বড় আফসোস এ হাদিসের ব্যাখ্যায় এ সুন্নি মাদ্রাসা ছাড়া অন্য যত মাদ্রাসা আছে এ প্রত্যেক মাদ্রাসায় এ হাদিসের ব্যাখ্যায় ওরা অপব্যাখ্যা করে। কি নবী কিভাবে আসবে একটা ফটো দেখাবে। আমি আলেম ওলামাদের খেদমতে দুই হাত করে জোর করে বলবো, আপনার হাদিস বুঝে না আসলে হাদিস বুঝে এমন অভিজ্ঞ মানুষের কাছ থেকে বুঝাই নিবেন। আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন কেন? এটা একটা কমপ্লিট হাদিসের অপব্যাখ্যা। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বাইনাকুম। আর এমন তিনটি প্রশ্ন, এগুলো অন্য হাদিস, বুখারী হাদিসের মধ্যে প্রশ্ন একটা। এই মহাপুরুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি? ওখানে থাকবে, ওখানে থাকবে না? হাজার রজুল, এই মহাপুরুষ থাকবে। তেহরা বলে নবী ইন্তেকাল করছেন, নাউজুবিল্লাহ বলেন কেন? নবী ইন্তেকাল করছেন তো, এটা তার নাউজুবিল্লাহ বলার কথা না। আমার রসুল ইন্তেকাল করছেন তো, ঠিক আছে, অসুবিধা কি? তো নবী ইন্তেকাল করলে এখানে আসতে পারে না? এটা রাখো বাবা, আমি যেটা বলি এটা তো থাকবা। আমি এখন বুখারী মুসলিম থেকে দলিল দেব, একেবারে বুখারী মুসলিম থেকে দলিল তাদের কাছে আছে কিন্তু তারা জানে না। আচ্ছা, এখানে অনেক ওলামা ইকরামরা আছেন, মেরাজের হাদিস বুখারী মুসলিমের সহি সহি হাদিস নাই, মেশকাতে নাই। আমার রসুল যখন, আমি ওই সমস্ত আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই সমস্ত হাদিসের অপব্যাখ্যা করো, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। বাইতুল মুকদ্দাসের আনুষ্ঠানিকতা শেষ করে আমার নবী যখন বরাকের ফিটি চড়ে জিবরিল সহ মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকদ্দাস থেকে সোজা আসমানি জগতে গেলেন, ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরাইল ইসলাম ডাক দিলেন, এ ভাই দারোয়ান কই, দরওয়াজা খুলো। সুবহানাল্লাহ, বলবেন না আপনি আমার কথার লাইনে আছেন? জিবরিল বলেন এই দরজা খুলো। তাহলে আসমানে, আসমানেও দরওয়াজা আছে, এক মশলা সাবেত হয়ে গেল। দ্বিতীয় নম্বর, সেই দরওয়াজার গেটের মধ্যে দরওয়ানও আছে, ওই দরওয়ানের নাম ইসমাইল। এই দরজা খুলো, আপনি আমার কথা লাইনে আছেন তো? তো উনি কি বলবেন? মানান্তা, আপনার পরিচয়? আনা জিবরিল, আমি জিবরিল। হুজুর ইমামুল মালায়েকাত, ফেরেশতাদের সর্দার, আমি জিবরিল। আচ্ছা, ওয়ামাম মায়াকা, কি বলে ওয়ামাম মায়াকা? তো হুজুর আপনার সঙ্গে আরেকজন, উনি কে? কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা হলো কথা, এটা বুঝে না, আমাকে একটু হেল্প করবেন। প্রশ্ন কয়টা হলো, উত্তরও কয়টা হলো? দুইটা। হুজুর আপনি কে? আপনার পরিচয়? আমি জিবরিল। ওয়ামা মাকা, আপনার সঙ্গে ইনি কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? ওনাকে কি? আমার নবী মেরাজে যায় নাই, আমার নবীকে মেরাজে দুলা বানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা। হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি দাওয়াত ছাড়া এখানে আসতেছেন না। কয়টা হলো? আপনি আমার কথার লাইনে আছেন তো? এখান থেকে একটা মশলা মনে রাখবেন, আপনার ঘরের গেটের মধ্যে কোনো মানুষ আসলে আগে ভালো করে পরিচয় নেবেন। পরিচয় নেওয়া ছাড়া হুট করে কেউ গেট খুলবেন না।
মনে থাকবো, কথাগুলো মনে থাকবো। আপনি কে, আপনার সঙ্গে উনি কে, কি জন্য আসছেন, আগে সব ভালো করে কি নিবেন পরিচয় নিতে হবে, কিন্তু না নিলে কিন্তু বিপদ আছে। এই নবীর হাদিস এগুলো ভালো করে আমল করলে আপনি কোনোদিন অ্যাক্সিডেন্ট করবেন না ইনশাআল্লাহ। এই তো সমস্যা। কয়টা হলো? তিন প্রশ্নের উত্তর যখন পেয়ে গেল, আসমানের দরওয়াজা খোলা হলো। আমার দয়াল নবী বলেন, আসমানের গেট যখন খুলে দেওয়া হলো, আমি নবী জিব্রিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম, সামায়ে দুনিয়া দুনিয়ার আসমানের উপর কদম রাখলাম, দেখলাম জান ওই আসমানি দরওয়াজার পাশে একজন মুরব্বী বসে আছে, একজন নূরানি সুরতের মানুষ বসে আছে। এগুলো সহি হাদিসের কথা বলছি, এখানে তো কিতাব থাকবে, আমার মোস্তাকের কাছে থাকবে, এখানে উলামায়ে কেরামদের কাছে থাকবে। আপনারা আমার কথা লাইনে আছেন? জিব্রিল বলেন, নবী গো ইনাকে চিনেন? ইয়া রাসূলা ইনাকে আপনি চিনেন? আমার নবী বলেন, জিব্রিল তোমার কথা তুমি বলো না, তুমি পরিচয় দাও যে তোমার ডিউটি। বলে, হাজা আবু কা আদম, ইয়া রাসূলাল্লাহ এটা আপনার বাবা আদম আলাইহিসসালাম, ফাসাল্লিমহু, আপনি তাকে সালাম করুন না। আমার নবী সালাম করলেন, আদম আলাইহিসসালামের সালামের উত্তর দিয়ে দোয়া করলেন, মারহাবা ইয়া ইবনে সালে, মারহাবা ইয়া নবী আস সালে। এই হাদিসগুলো আছে সহি না গায়রে সহি? সনদের মধ্যে কোনো দুর্বলতা আছে? উরস বর্ণনা করে নেই। তা আদম আলাইহিসসালাম কোথায়? মানুষ নিয়ে কথা, আপনার কথা বুঝেন না মনে হয়। আদম আলাইহিসসালাম কোথায়? ওনার উনি অন্তকাল হয়েছেন ক হাজার বছর আগে, প্রায় ছয় হাজার বছর ধরে, প্রায় ছয় হাজার বছর আগে উনি অন্তকাল করছেন। তো ওনাকে আসমানে দফন করা হয়েছে? আসমানে কবরস্থান আছে নি? কি বল, কি মোস্তাক বুঝো, আসমানে কি কবরস্থান আছে? নাই বুঝো, কবরস্থান আছে বুঝো আসমানে? ওনাকে দফন করা হয়েছে এক রাবায়ের মোতাবেক শ্রীলঙ্কার পাহাড়ে, অফর রাবায়ের মোতাবেক মক্কায় মুয়াজ্জামার ঐতিহাসিক পাহাড় আবু কুবাইস পাহাড়ে। এভাবে তিনটে অভিমত। ছয় হাজার বছর আগে ইন্তেকাল করছেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, কিন্তু মেরাজের রাত্রে আমার নবী গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম কোথায়? জি, সালাম দিছেন? উত্তর দিছে? আচ্ছা, ওইটাও কি ফটো ছিল? কি বলেন আপনারা, কি বলেন? ওনা কি ফটো ছিল? ফটোকে কেউ সালাম দে? ফটো কি উত্তর দিতে পারে? আমার নবী সালাম দিয়েছেন তো, উত্তর দিয়েছেন তো, মারহাবা ইয়া ইবনে সালে, হে নেককার ছেলে, মারহাবা মারহাবা, ওয়েলকাম, খুশ আমাদের। কোথায়? দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম। নামাজ টানছিলেন আমার নবী, ফাঞ্জা শক্ত, ও মূসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে। তো এদের কাছে জিজ্ঞাসা করবেন, ইনি কি সত্যি মূসা আলাইহিসসালাম ছিল না ফটো ছিল? ফটো কি কথা বলতে পারে? নবী গো, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? হায় মূসা, আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, কোন নবীর উম্মতের জন্য দেনি? উজুর আমাকে একটু বলো না কি দিয়েছে? আরে পঞ্চায় শক্ত নামাজ। মূসা আলাইহিসসালাম বলেন, নবী গো আপনার উম্মত দুর্বল, পঞ্চায় শক্ত নামাজ পারবে না, ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান, নামাজ কামায় আনুন। বারবার পাঠাচ্ছিলেন কে? এটা কি ফটো ছিল বুঝে নাকি? তো মূসা আলাইহিসসালাম কোথায়? প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আদম আলাইহিসসালাম এন্তেকালের ছয় হাজার বছর পরে কত আসমানে? ঈসা আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম
এভাবে আসমানে এ জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছরের দূরত্ব তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের 6000 বছর পরে 500 বছরের দূরত্বে প্রথম আসমানে যেতে পারে বসতে পারে সালামের উত্তর দিতে পারে তো আমার রাসূল মদিনা শরীফ থেকে উম্মতের কবরে আসলে এখানে ফটো আছে নবী কিভাবে আসবে আমি কি জিনিসটা বুঝাতে পারলাম কি ক্লিয়ার হইছে কার কার বুঝে আসছে হাত উঠে আমাকে বলতে হবে মাশাআল্লাহ এখন বুঝা আসছে তো তাহলে বুঝা গেল এতে ওই আম্বিয়া ইকরামের পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি সবসে আওলা রানবী সবসে সবসে রানবী সবসে বিরক্ত হচ্ছেন আমার নবী আসবে আর বুঝতে কোনো সমস্যা হলো ইনশাআল্লাহ ও হাদিস মানলে ক্লিয়ার আরেকটা কথা তো মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে এখন মূসা আলাইহিস সালাম কবরের কি অবস্থা উনি কি মাজার শরীফে আছে না মাজার শরীফ খালি হয়ে গেল আছে হ্যাঁ আপনাদের এক হুজুর আপনাদের মানে আপনাদের কাছে আছে ওইখানে গেলে এখানে নাই এখানে আসলে ওখানে নাই হ্যাঁ কি বলে ওখানে যখন গেছেন এখানে কি হয়ে গেছে ওখানে যখন গেছেন এখানে খালি এখানে যখন আসছেন কি মানে নবী হাজির নাজির না এটা বুঝাতে চাচ্ছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব না আপনাদের মুরব্বীদের কিতাবগুলো পড়ুন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামরা কাউকে গালি দেয় না আপ্রাণ বুঝাবার চেষ্টা করে আপনাদের হুজুর আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি ফতহুল না 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 এটার নাম ফতহুল মুলহেম ফতহুল মুলহেম শরহে সহিহুল মুসলিম শব্বির আহমদ উসমানি দেওবন্দি তৃতীয় খণ্ডে মেরাজের হাদিসের ব্যাখ্যায় এ প্রশ্ন এসে গেল কি মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে এখন মূসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা উনি ব্যাখ্যা দিয়ে বলছেন এই আমার নবীর হাদিস বর্ণনা করা থেকে আরম্ভ করে হাজার বছর অতিক্রম হয়ে গেল আজ পর্যন্ত পৃথিবীর কোন মুহাদ্দিস এই কথা বলে নাই মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের কবর খালি হয়ে গেছে এই ব্যাখ্যা আজ পর্যন্ত কোন মুহাদ্দিস দেন নাই কি মানে মূসা আলাইহিস সালাম আফান মাজার শরীফও আছে ষষ্ঠ আসমানও আছে এখানে একটা কায়দা আছে কয়টা বাজে এখন কয়টা বাজে দেরি হয়ে যাচ্ছে এগুলো অনেক লম্বা আলোচনা আমি আর সময় আসলে এসে বলবো আর কি আর সময় হ্যাঁ কোন বিপদে পড়লাম দাদা আমি জি সব আসছে আর্জেন্টিনা ব্রাজিল থাকলেও আজ থেকে নাই থাকলেও আজ থেকে কেন আমি নবীজির পাগল আমি মদি কারা নবীর পাগল হাত উঠাই আমি নবীজির আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দলে বালি মোর মদিনার
जल आमी नबी আমরা কার পাগল আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি ঠিক কিনা রে বাবা আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী জি আলা হযরত বলেন মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া মোরা তন্নে মন্নে দন্নে সব ফুকা দিয়া ইয়ে জানবী প্যারে জালা জানা লমিয়া তিন জিরু কা তিন জিরি মেসি শুনেন আমার বিবেক আমার বিবেক আমার বুদ্ধি আমার যুক্তি আমার হোশ আমার আকল আমার জ্ঞান আমার প্রাণ আমার জান আমার টাকা আমার পয়সা আমার জায়গা আমার জমিন সবকে আমার দয়ালু নবীর জন্য জমিন ও জমা তোমার লিয়ে মাকিন মাকা তোমার জমিন ও জমা তোমার লিয়ে মাকিন মাকা তোমার চুনি ন চুনা তোমার লিয়ে বনে দু জাহান তোমার দহন মে জুবান তোমার লিয়ে বদন মে হিজাব हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए चित्कार दी बोलो ना सुभान अल्लाह अल्लाह मदर के सत्यी नबीर प्रेमिक सत्यी नबीर दीवाना बनिए दीख আমরা আসছি নবীর জন্য নবীর গুণগান করার জন্য আমরা কিয়ামতের মাঠে উঠব আমার নবীর জন্য কষ্ট হচ্ছে আপনাদের না এগুলো আমরা কার জন্য আসলাম আরো জোরে আমরা কোথায় যাব যেখানে আমি আমরা নবীর খুশবু পাবো ওখানে বিরক্ত হচ্ছেন আপনি আমি দেখতে পাচ্ছি মাসি চিনেননি মাসি মাসি কোথায় থাকে মাসি কোথায় থাকে শুধু ময়লা কেন মিষ্টি তো থাকে মিষ্টির দোকানে গেলেও পাবেন ময়লা তো ময়লার ডিবিতে গেলেও পাবেন জি কিরে তুমি এখানে মিষ্টির দোকানে থাকলাম আবার ফেখানা মাসি এমন এক জিনিস আপনি মিষ্টির দোকানে গেলেও পাবেন পাবেন ফেখানাতে গেলেও পাবেন কিন্তু ভ্রমর বলেন বলেন ভ্রমর তো নজরুল বলতেছে রে উরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম আজি উরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশিকি গুনগুনিয়ে সে কুশিকি জনশ্রী গুল বাগে উড়ে জনশ্রী গুল বাগে মোহাম মাদির নাম মোহাম মাদির নাম
বিরক্ত হচ্ছেন? উরি গোলাপ, এই দেখছেন উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনারা বলুন সে কোন মহাদ্দেশ না, মুফতিও না, মুফাসসারও না, বাংলা ইংরেজি লেখা বড় তেমন নাই, মাস তো এইট পাস নাকি কি, কিন্তু অন্তর ছিল বুকবার নবীর প্রেম। নজরুলের জীবনে নবীর প্রেমের গান ছাড়া আর কোনো কিছু লেখে নাই। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব তোর আতরে জাগি, উরে তোর আতরে জাগি মোহাম বুলবুলি, মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশামির জুতি মেকে, উড়ে উচ্চ রাঙলে কি তুই গভীর অনু রাগে, উরে গভীর অনুরাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, উরি লাস্টে বলছেন উরি ভুমক, এ ভুমক তুই ফুলের পাপড়িতে বসে মধু হারণ করার সময় এগুলো কি বলিস? উরে বুমত তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানা সিরে গুল বাগে, উরে জানা সিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে। আমরা কি ভুমর নামাজি? কথা বল, আমরা কি ভুমর নামাজি? ভুমর ভুমর কোথায় থাকে? আরে দুনিয়ার বিমল তো ফুলের মতো হারণ করে, নবীর কোন আমলা মুস্তফার সুগন্ধি হারণ করে, চিৎকার দে বল আল্লাহ সুবহানাল্লাহ, এলাকার মানুষ আমার নবীর মাদ্রাসা কায়েম করো। এখানে আসলে আমাদের ছেলেরা যখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর হাদিসগুলো তেলাওয়াত করবে, আমার নবীর সুগন্ধি কাম থেকে পেয়ে যাবে। আল্লাহ সবাইকে নবীর প্রেমিক বানিয়ে দিক, আমিন। নবী আমরা নবীর আশেক উম্মত হতে চাই তো? চাই তো, চাই কি চাই না? জীবন হবে সার্থক। যারা নবীর প্রেমিক হবে ওদেরকে বল খেলাতে দেখা যাবে না, ওদেরকে খেলা ক্রিকেট খেলার মাঠে দেখা যাবে না, ওকে ওদেরকে বল খেলা দেখা যাবে না, ওরা আর্জেন্টিনার জন্য এক পয়সা খরচ করবে না, বলে আমি খরচ করবো আমার দয়াল নবীর জন্য করবো, আমি নবীর মাদ্রাসার জন্য করবো। কিভাবে বুঝাবো মাথা থেকে? জি সবাই রায় দিছে না আল্লাহ সবাইকে। আসলে আমি ওয়াজ করার জন্য আসি নাই, আপনাদেরকে একটু দেখতে আসলে, বিশেষ করে আমি মাদ্রাসার ভাগ, আপনি আমাকে মাদ্রাসার কথা বললে আমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারবেন, আমি নবীর মাদ্রাসার পাগল। আলহামদুলিল্লাহ গুনাহগারের হাতে পর্যন্ত 23টা প্রতিষ্ঠান চলতেছে। আমাকে অনেকে বলে হুজুর আপনি এত মাদ্রাসা কি জন্য করেন, আমি বলি ভাই আমার কাজটা কি তুমি বলো, একটা বিয়ে করা, দু চার পাঁচজন ছেলে সন্তান হওয়ার, এদের জন্য জীবন দেওয়া, এগুলো এগুলো এখন বুঝবা না, যখন কবরস্থানে যাবে তখন এই বুঝে আসবে। আমার নবী উপার্জন কার জন্য করেন বলতে পারবেন?
ওয়াতাকসিবুল মাদুম। বুখারী রিওয়ায়াত, নবী গো আপনি তো উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য। আজকে দুঃখ লাগে বাংলাদেশের এক প্রান্ত থেকে প্রান্ত যাই, আর্জেন্টিনার কাফর, ব্রাজিলের কাফর, মুসলমানের ছেলেরা পয়সাওয়ালা লক্ষ লক্ষ টাকা পে করতেছে আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় গরিব মুসলিম ভাই বোন পয়সার অভাবে একটা গরম জামা কিনতে পারে না। আপনার এই পয়সাগুলো দিয়ে যদি আমরা মুসলমান ভাই বোনের জন্য গরম জামার ব্যবস্থা করতেন, আপনাদের আমার নামায় তো সৎকায় জারি হিসেবে লেখা হতো। আপনি এই মাদ্রাসায় দিতেন, জামিয়া মতিন এই মাদ্রাসায় দিতেন, নবীর মাদ্রাসায় দিতেন। যারা অতিথি করছেন না জেনে করছেন সবাই তো আবার করুন, আজ থেকে আমরা দুশমনদের জন্য পয়সা খরচ করব না, আমরা আমার নবীর জন্য করব, আমার নবীর উম্মতের জন্য করব। মোশতাক আমি আর কথা বাড়াচ্ছি না, আর না ইনশাল্লাহ আর সময় আসলে শোনেন শোনেন, আমার আগের সে বয়স নেই, আপনারা শুধু আবেগ থাকলে হবে না। আমি যেগুলো পড়ছি 1,00,000 টাকা এখানে দাও, তারপর বাকিগুলো বলবো। আমি বুঝি বাবা, মফত ভাইলে ভক্ত, আমার জন্য দিতে হবে না, সে মাদ্রাসার জন্য 15,000 টাকা দাও। এখন তো আমার মোশতাক ভাই বলছেন যে দিছে, তো এখন উনি তখন না না দিলে হবে কিভাবে, নিশ্চয় দিয়েছেন। আপনার মাদ্রাসার জন্য দিবেন, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য দিবেন। তো আমি একটা কথা ফেলে আসছি, এটা শেষ করব। এই খবরের মধ্যে আমার দয়াল নবী আসবে তো, যিনি কিতা এটা লেখছেন লাস্ট থেকে বলছেন জানেন, ও মন কর না কিরের আগে যাবে যে কবরে, মন কর না কিরের আগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আমি তো পড়ে আসলাম, তো লাস্টে বলতেছে এই দরদির জায়গা শমসু রাখিউ অন্তরে, এই দর দীর জায়গা বন্ধু রাখিউ অন্তরে, রাখতে হবে আমার দয়াল নবীর, দয়াল নবীকে আমাদের অন্তরে রাখতে হবে। এই দর দীর জায়গা শমসু রাখিউ অন্তর, তাহার শরণ রাখিছি সদাই, তাহার শরণ রাখিছি সদাই, কিভাবে সুন্নত আদায় করে, মুনকার নাকিরের আগে আমরা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে সেই নবীকে রাত্র দিন 24 ঘন্টার স্মরণ রাখতে চাই কি চাই না, দুই হাত উঠায় বলেন চাই কি চাই না। আল্লাহ আকবার, আমরা আছি সেখানে।